প্যাকেটের ভিতরে আবার প্যাকেট, অনেক যত্নে এই ফোনটি পাঠিয়েছেন। তো এই ফোনটির মডেল হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স। তো রেডমি নোট টেন প্রো ম্যাক্সের যে কমন সমস্যাগুলো থাকে আপডেট দেওয়ার পর যে সমস্যাগুলো দেখা দেয়, এই ফোনটিতে কিন্তু সব ধরনের সমস্যাই আছে। আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এই ফোনটির যে সমস্যাগুলো। উনি অবশ্য সমস্যাগুলো সম্ভবত একটি কাগজে একদম কম্পিউটার কম্পোজ করে দিয়েছেন। তো আপনারা দেখুন যে সমস্যা হচ্ছে সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং প্লাস অটো রিস্টার্ট, সিম স্লট কাজ করে না এবং ফ্রন্ট ক্যামেরা একদমই কাজ করে না, সেই সাথে স্পিকার প্রবলেম রয়েছে। তো এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু সবগুলোই প্রসেসর থেকে হয়, আর এই ফোনটি প্রসেসরের কোনো রিবলিংয়ের কাজ এর আগে করা হয়নি। তবে ফোনটি সম্ভবত খোলা হয়েছিল বা কোনো ধরনের চেষ্টা করা হয়ে থাকতে পারে, আমি একটু দেখব ফোনটি চার্জে দিয়ে দেখব। কিন্তু আমি এই মুহূর্তে ফোনটি একদম ডেড কন্ডিশনে পাচ্ছি এবং আমি ব্যাকসেলটি রিমুভ করে নেব। আর ব্যাকসেল রিমুভ করার পর আমি স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করণীয় সেই কাজগুলো আমি একের পর এক করব। তো আমি দেখতে পাচ্ছি যে ব্যাকসেলটি রিমুভ করার পর যেই ফোনটি খোলা হয়েছিল ইতিপূর্বে, তো ভিতরের কন্ডিশন কেমন রয়েছে সেটি দেখতে হবে। এবং আশা করি ফোনের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো থাকলে কিন্তু ফোনটি 100% রিপেয়ার পসিবল, বা এই কাজগুলো অ্যাভেলেবল যেহেতু করছি, আর ফোনের যতটা ফ্রেশ কন্ডিশনে থাকবে ততটাই আপনার ফোনের জন্য ভালো। তা আমি কাজ করার ক্ষেত্রে যে বিষয়গুলো সবসময় বলে থাকি যে ফ্রেশ কন্ডিশনে ভালো অবস্থায় যদি আমার কাছে ফোনটি পাঠান, তাহলে ফোনটি রিপেয়ার হওয়ার যে পসিবিলিটি এটি 100% বলা যায়। তো আর পরবর্তীতে এই ফোনগুলো কিন্তু ভালো সার্ভিস পাবেন, এই একটি বিষয়ে আপনাদেরকে আমি কনফিডেন্সের সাথে বলে থাকি সব সময়। তো ইনশাল্লাহ আমি প্রত্যেকটি কাজ চেষ্টা করি খুব সুন্দরভাবে আন্তরিকতার সাথে কাজ করতে। তো আজকের যে কাজটি, এই কাজটি আশা করি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং এনজয় করবেন। তো সম্পূর্ণ কাজ শেষ করে আমি দেখব যে ফোনের যে প্রবলেমগুলো সেগুলো সলভ হয় কি না। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনটির যে ফিঙ্গারটি, সেটি কিন্তু ফিঙ্গারের রিবনটি কিন্তু কাটা রয়েছে। এর আগে যিনি ব্যাকসেলটি রিমুভ করেছিলেন, হয়তোবা ব্যাকসেলটি রিমুভ করতে গিয়ে ফিঙ্গারের রিবনটি ছিঁড়ে গিয়েছে। তো পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই যে রিডিং রয়েছে এটি স্বাভাবিক রয়েছে এবং কি ফোনটি অন হওয়ার মতো রয়েছে। আমি যে কারণেই আর বাকি জিনিসগুলো চেক না করে সরাসরি আমি সিপিইউ রিবলিংয়ের কাজে চলে যাব। এবং প্রথমে আমি ক্যামেরার যে মডিউলগুলো রয়েছে, ক্যামেরার লেন্সগুলো, সেগুলো আমি সুন্দরভাবে রিমুভ করে আলাদা রেখে নিলাম। এবং সিপিউর যে অংশটি, দেখুন সিপিউর অংশটি অলরেডি কিন্তু স্টিলের শেলটি কাটিং করা রয়েছে, এবং প্রথমত আমি ভেবেছিলাম হয়তো সিপিউটি রিভলভ করা হয়েছে, কিন্তু ওনার যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি সিপিউ রিবলিং করার পরে এই প্রবলেমগুলো থাকার কথা না, এটি সিপিউ রিবলিংয়ের পূর্বে যে সিমটমগুলো সেগুলোই কিন্তু রয়েছে। যাই হোক, আমি আর দেরি না করে সিপিউটি রিমুভ করে নিলাম। এবং সিপিউ রিমুভ করে আমি যেটি বুঝতে পারলাম যে উনি সিপিউতে কোনো ধরনের কাজ করেনি, সিপিউ রিমুভ করা বা রিবলিং করার কোনো কাজ করেনি। উনি স্টিলের ঢাকনাটি খুলে হয়তো একটু হিট দিয়ে হয়তো চেক করেছিলেন। তো আমি খুব সুন্দরভাবে সিপিউটি রিবলিং করে নিলাম রিমুভ করে, এবং এই সিপিউটি আমি ইনস্টল করে দেব আবার পিসিবি বোর্ডে। আশা করি আমার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো এই কাজটি অত্যন্ত সূক্ষ্মভাবে নিখুঁতভাবে করতে হয়, আইসি লেভেলের কাজ যারা করেন তাদের ছাড়া অন্য কাউকে দিয়ে কাজগুলো করাতে গিয়ে আপনাদের প্রতিনিয়ত ফোনগুলো অনেকেরই খারাপ হয়ে যাচ্ছে। এ বিষয়ে বারবার আমি সতর্কতা দিয়ে থাকি যে আপনারা আপনাদের ডিভাইসগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে দিবেন, কারণ একটি নোট টেন প্রো, নোট টেন প্রো ম্যাক্স, এই ফোনগুলো কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লের একটি ফোন, অনেক ভালো একটি ফোন, দামি ফোন বলা চলে। এই ফোনটি কিন্তু অহরহ ডেড হচ্ছে। তো ডেড হওয়ার যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা আপনারা যদি নিতে না চান, তাহলে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর এই যে প্রবলেমগুলো, এগুলো একেবারেই অহরহ সবসময় আমি এই কাজগুলো করে থাকি। আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি এসে কিন্তু আমার কাছ থেকে এই সার্ভিসটি নিতে পারেন। যেমন আজকের এই ফোনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছেন
জয়প্রকাশ সাঞ্জওয়াল, উনি লালমনিরহাট থেকে পাঠিয়েছেন। তো ওনার যে ফোনটি, এই ফোনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উনি পাঠিয়েছেন এবং আমি রিপেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটি এখন আমি চেকিংয়ের জন্য রেডি করছি, মূলত ক্যামেরার লেন্স সহ সব কিছু একবারে ফিটিং করে নিচ্ছি, কারণ ফোনটির যে প্রবলেমটি ছিল সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং। এই ধরনের প্রবলেম কখন হয়, যখন আপনার ফোনের ক্যামেরা বা সাউন্ডের প্রবলেম হয় তখন অনেকে আসে রিসেট করে। তো ফ্যাক্টরি রিসেট করার পর এই ফোনগুলো কিন্তু অনেক সময় দেখতে পাই আমরা যে এই সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং লেখাটি চলে আসে, এবং কি তার আগে ওনার ফোনে হয়তো ফ্রন্ট ক্যামেরা বা সাউন্ড এই ধরনের সমস্যা কিন্তু বিদ্যমান থাকে। এই বিষয়গুলো আমরা সবসময় আগেই বলে থাকি যে এই ফোনগুলো কিন্তু রিসেট দিলেই এই সমস্যাটা হতে পারে। অনেক সময় এমনিতেও সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং চলে আসতে পারে। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আপনাকে প্রসেসর রিবুলিংয়ের মাধ্যমেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে হবে। তো আমি অলরেডি ফোনটি অন করে নিচ্ছি এবং সেই সাথে ওনার যে ফোনের স্ক্রুগুলো সেগুলো আমি ঠিকঠাক মতো লাগিয়ে তারপর ফোনটি চেকিং করব। আর সেই সাথে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আজকে আমার এই চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড থাকলে অবশ্যই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। অনেক ধরনের ফোন রয়েছে, স্মার্টফোন, যেগুলো মূলত প্রসেসর থেকে প্রবলেম হয়ে থাকে। তো সেই ফোনগুলো একটু অজ্ঞতার কারণে, না জানার কারণে অনেকেই ভুল কাজে এই ফোনগুলো কিন্তু ডেড করে ফেলছেন। এই বিষয়ে সতর্ক থেকে যারা প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো করে তাদেরকে দেখালে আপনার প্রবলেমগুলো কিন্তু ফিক্স হয়ে যাবে। তো আজকের এই ফোনটি কিন্তু অলরেডি আমি অন করে নিচ্ছি এবং দেখুন ফোনটি অ্যাকচুয়ালি সফটওয়্যার রিসেট করেছিলেন উনি। তো ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর এই ফোনটি কিন্তু সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং ছিল এবং উনি যেটি ওনার চিঠিতে লিখেছেন। তো যাই হোক, আমি ফোনটি স্টেপ বাই স্টেপ অন করে নিচ্ছি এবং কমপ্লিট করে আমি ক্যামেরা সহ সবই চেক করব। তো যেহেতু এই ফোনটির প্রবলেমটি ফ্রন্ট ক্যামেরা অন্যান্য ক্যামেরাগুলো ছিল, তো আমি ক্যামেরাগুলো চেক করে নেব। সেই সাথে সাউন্ডের যে প্রবলেমটি সেটিও কিন্তু অলরেডি সলভ হয়েছে, অলরেডি সাউন্ডের প্রবলেমটি সলভ। তো আমি দেখতে পাচ্ছি আমার ব্যাক ক্যামেরাটি ওপেন হয়েছে, এবার ফ্রন্ট ক্যামেরা ইভেন আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি চেক করছি, সবই ঠিক রয়েছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।